দিয়ে দিয়েছি খাবার। ইউএফও রাত্রিবেলা আমি এক চামচ চিয়া সিডস, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ। তো আজকে হলো সোমবার আর এখন বাজে হচ্ছে 9:10 সকাল। তো সৌমেন সকালবেলা উঠেই বেরিয়ে গেছে, ও কোনো ব্রেকফাস্ট করে না, বাইরে গিয়েই খেয়ে নেয়। আর তো চিনিকে সকালবেলা উঠে একটু ম্যাগি দিয়ে দিয়েছি, আর আমি চা আর একটা বেকড বিস্কুট খেয়েছি। জানেন তো কালকে কিনে এনেছি এই বেকড বিস্কুটগুলো, দেখাবো, বেশ ভালোই কিন্তু, বিকাজি থেকে। বেশ পুজোর সময় ভালো ছিল, রান্নাবান্না ঝামেলা ছিল না, কিন্তু ওরকম রোজ রোজ বাইরে খেলে সিস্টেমে গড়বড় দেখা দেবে। তখনই পর থেকে আর ভিডিও করা হয়নি। তো দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম খেয়েটে, আর আজকে রান্না সেরকম বিশেষ কিছু করিনি, একটু চিকেন বেগুন ভাজা আর একটু মুসুর ডাল করেছিলাম, ব্যাস ওই খেয়েছি। একটু সৌমেনের জন্য রাখা আছে, চিনির রাত্রিবেলার আছে, আমি ভাবছি আজকে রাত্রে আর ভাত টাত খাবো না। তো ওকে এখন দিয়ে দিয়েছি খাবার, আর এখানে বসে বসে আমি একটু কিন্তু টিভি দেখছিলাম, চলুন হ্যাঁ যাওয়া যাক। আর চিনি ওই ঘরে বললো তো পড়তে বসেছে, আমি জানি না পড়ছে কি কী করছে, একবার দেখে আসি। পড়ছিস? বাহ সোনা মেয়ে, কি পড়ছিস? কালকে কি পরীক্ষা রে তোর? পড়ো মন দিয়ে, ইউনিট টু টেস্ট কালকে ওর, জানেন তো সারা সকাল থেকে পড়েনি, এখন একটু পড়তে বসছে, না সকালে বোধহয় পড়েছে, হ্যাঁ 2 ঘন্টা পড়েছে সকালে। আর গোপালকে আমি সন্ধ্যেবেলার যে সন্ধ্যে আরতি হয় না সেটা দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার সোনা বাচ্চা, মা না এই টেবিলটা কিনেছিল, এই যে টেবিলটা, এটা মায়ের ভেঙে গেছে, আমি এখানে এসে কিরকম ব্যবস্থা করে দিয়েছি দেখুন। এখানে গোপালগুলো মনে হচ্ছে যেন সে একতলা দোতলা হয়ে গেছে, খারাপ লাগছে না। এখানে সব অপরিষ্কার আছে, এগুলো কাচবো পরিষ্কার করবো, চলুন ওই ঘরে যাই তাহলে। বসার জায়গাটা কি অবস্থা, পরিষ্কার করব, চার জায়গা ওখানে নামানো আছে, এই জন্য এতে করে চা বসালাম, গ্রিন টি খাবো। সকালে ওর বাবা এটা নাকি ধুয়ে রেখেছে, দেখুন কি ধুয়েছে, সত্যি কথা বলতে ছেলেদের দিয়ে কোনো কাজ হয় না। দেখতে পাচ্ছেন বিটিএস, আমার মেয়ে এদের বিশাল বড় ফ্যান। আজকে এগুলো সব পরিষ্কার করলাম, দেখুন এগুলো সব ভেতরে ভেতরে, এই নিচে না আমি এইরকম দিয়ে রেখে দিই, যা নোংরা পরে 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 এটাকে বার করে ধুয়ে নিই। এগুলোও আজকে সব ক্লিন করলাম যতটা পসিবল। চিনির জন্য একটু হরলিপস, আর কালকে বিকাজিতে গেছিলাম তো বিকাজি থেকে এই ধরনের বিস্কিটগুলো এনেছি, এগুলো বেকড, আর আমার জন্য গ্রিন টি আর একটা বিস্কিট। চিনিটকে তাহলে দিয়ে আসি, হ্যাঁ ওই ঘরে পড়ছে তো, ওকে দিয়ে আসি। কোথায় রাখবো? আচ্ছা এটা খেয়ে নাও, একটু পরে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে এ আগে চলে আসবে। এখন বাজে রাত 8টা, আর এখানে চিনির এখন পড়াশোনা হয়ে গেছে, সোনা মেয়ে এখন ড্রয়িং নিয়ে বসে গেছে, কি আঁকছে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ কি আঁকছিস বাবা? ইউএফও? আসলে আমরা এখন এই সিনেমাটা দেখছি, একটা সাইফাই মুভি, তো এখন ওটাই আঁকছে। আর টিকলু দেখুন দিদি আঁকছে ঠিক পাশে বসে, দিদির সাথে দুষ্টুমি। আর ওদিকে এখন আমার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যে সমস্ত কাজ সেগুলো করব, এদিকে গ্যাস মুছে মাছে পরিষ্কার করে মিক্সি এগুলো সব আমি রাত্রিবেলা ক্লিন করে নিই,
এখানে সব ক্লিন করা হয়ে গেছে, শুধু ওখানে আমার বোতলটায় জল ভরতে হবে। আর এই যে রাত্রিবেলা আমি এক চামচ চিয়া সিডস আর এক চামচ ফ্লাক্স সিড এই তামার গ্লাসে করে এক গ্লাস জলের মধ্যে এক চামচ করে দিয়ে ভিজিয়ে রেখে দিই। সকালবেলা উঠে এটা কিন্তু আমি খালি পেটে খেয়ে নিই, মানে প্রথমেই এটা খাই না, আগে গ্রিন টি খাই তারপরে এটা খাই। তাহলে এই ঘরে আসুন। এই ঘরটা এখন গোছাচ্ছিল, মানে গোছাতে গোছাতে আমার মনে হলো আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করা হয়নি, তাহলে একটু গল্প করতে করতেই বরং কাজটা করি, তাহলে কাজটা করাতেও কিন্তু আমার মন বসবে। কি রাখে একবার দেখুন, এটা স্কুলের পড়ে যাওয়ার হেয়ার ব্যান্ড। এই হেয়ার ব্যান্ডগুলো না খুব ভালো, মানে ইয়ে হয় আর কি, কোনো প্রবলেম হয় না। আর এই যে আমি চলুন, হ্যাঁ এগুলো ক্লিন করে দিলাম। হ্যাঁ, পর্দাটাও দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এইখানে এক্সট্রা কিছু এই যে এনারা রয়েছে, এদেরকে নিয়ে গিয়ে খেলনার জায়গায় ঢুকিয়ে দিই, একেও নিয়ে যাই চলুন। হ্যাঁ এই যে চল তোরা চ, এই হলো খেলনার জায়গা। কোনটাতে এখন ঘোরানো যাবে, এইটাতে জায়গা আছে। চোখ নাক মুখ কিচ্ছু নেই আর, কি হয়েছে তোমার? কমপ্লিট। পুরো ঘর গুছিয়ে দিয়েছি, গপু সোনাকে বলে দি, গপু সোনা তুমি ঘুমিয়ে পড়ো বাবা, শোনা। এইবার চিকেনটা বার করে গরম করব, কখন খাবে তখন গরম করে দেবক্ষণ, এখন চাই। কি কি আছে রাত্রিরে? বেগুন ভাজা, মাংস, একটু ডাল, ডিম সেদ্ধ, ভাত। আর এখানে একটা বুটু উকি মারছে, মুন্ডুটা উকি মারছে। এই মুন্ডু, এই মুন্ডুর কাছে গেলে আবার চেটেও দেয় মুন্ডুটা। তো আজকে ব্লগটা এই অবধিই রাখলাম। এখন বাজে হচ্ছে রাত 11:20-25 দিকে চলে গেছে কাটা। তো এখন হচ্ছে একটু এডিট করব, করতে করতে এবার ঘুমো যাবো। আর এইটা আজকে এখনো ঘুমোইনি, কালকে সকালবেলা উঠে স্কুল, পরীক্ষা। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকবেন।